গুড মর্নিং ফ্রেন্ডস, তো এখন বাজে সকাল 6:30, আর আমার আরেকটি ব্লগে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আর আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো সকলে, আর আমরাও ভালো আছি। তো দেখো, আজকে তো খুব সকালে, মানে এত সকালে ভিডিও আমার নেওয়া হয় না, কারণ আজকে সকাল সকাল উঠে পড়েছি, মেয়ের স্কুল আছে, তো ফার্স্ট আজকে ওকে স্কুল নিয়ে যাব। তো স্কুল শুরু হওয়া বেশ কিছুদিন হয়ে গেছে, তো মেয়ের শরীর ঠিক ছিল না, তার জন্য ওকে নিয়ে যাইনি। তো আজকে ওকে ফার্স্ট নিয়ে যাবো স্কুলে। তো দেখো, এখন আমি ছাদে, তো যেহেতু ব্রাশ কলগেট ওপরে ঘরে রাখা ছিল, তো ছাদে চলে এসেছি আর মেয়েকে এখন মুখ ধোয়াবো। তো ও কাঁদছে, একটু ভয় ভয় করছে, বলছে মা স্কুলে যাব, নতুন যাবে তার জন্য। তো ঠিক আছে ফ্রেন্ডস, আমি ওকে রেডি করি, এত লেট হয়ে যাবে, আবার পরে তোমাদের সাথে কথা বলছি। তো ঠিক আছে, চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমার মেয়ের প্রথম স্কুল যাওয়া। আর তোমাদেরকে দেখো আজকে কি সুন্দর আকাশ, সকালটা খুবই সুন্দর লাগছে দেখতে। তো একটু তোমাদেরকে দেখিয়ে দিই, তারপরে মেয়েকে রেডি করব, আর পরে তোমাদের সাথে আবার কথা বলবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, এই যে সূর্য উঠছে একটু একটু, উঠেনি বলতে গেলে, তো হালকা হালকা দেখা যাচ্ছে। আর আর দেখো চারপাশটা বেশ ভালো লাগছে আজকে সকাল সকাল। তো ঠিক আছে ফ্রেন্ডস, তো তোমাদের সাথে পরে কথা বলছি। আর আমার মেয়ে দেখো না, এই চুল টুল কী অবস্থায় আছে দেখো। হাই করো বন্ধুদেরকে, হাই বলো। হ্যাঁ বলো, এখন আমি স্কুল যাব, বলে দাও। হ্যাঁ ঠিক আছে। তো মেয়ের মুখ দিয়ে কথা বলেছে, মানে পুরো ঘুমে আছে, আধ ঘুমে। তো বুকে মুখটা ধোয়াই, একটু ওর পেছনে আজকে টাইম লাগবে। মেয়েকে নিয়ে বেরিয়ে গেছি স্কুলে, তো মানে এত তাড়াহুড়া করে বেরিয়েছি যে মানে কিচ্ছু দেখানো টাইম পাইনি। তো দেখো এখন টোটোতে, স্কুলটা কাছে যদিও কিন্তু আমার একটু লেট হয়ে গেছে, তো ওই টোটোতে যাচ্ছি। তো মেয়েকে দেখো, এই যে, তো ঠিক আছে তোমাদেরকে দেখাচ্ছি, চলো আরো সামনে। তো দেখো, এটা হচ্ছে স্কুলের মেন গেট। তো তোমাদেরকে যেটুকু পারছি সেটুকুই আমি শেয়ার করছি। তো এই স্কুলটা কিন্তু উচ্চ মাধ্যমিক পর্যন্ত, তো সেই জন্যই খুব বড় আর কি স্কুলটা। আর দেখো কিছু ফুলের গাছও লাগানো আছে। তো স্কুল আজকে আমি থাকছি, কেননা মেয়ের আজকে প্রথম স্কুল, সেই জন্য আর কি। বাই চান্স হাঁটি করে আজকে প্রথম নিয়ে এসেছি ওকে স্কুলে, সেই জন্য। তো কী করবো, এখন বসে আছি এখানটায়। তো এতক্ষণ বাড়িটায় ঘুরছিলাম, তো এবার স্কুলের ভেতরে যাব, ছুটির সময় হয়ে গেছে প্রায়। তো এই যে বাইরে থেকে স্কুলটা দেখো, এখন চলে যাচ্ছি ভেতরে। এখন স্কুলের ভেতরে, আর এই যে দেখো আমার মেয়েদের স্কুলের ড্রেস কেমন, এই যে ছাত্রদেরকে দেখো বুঝতে পারবে। এই যে গার্জেনগুলো চলে এসছে বাচ্চাদের নিতে, দেখো বন্ধুরা। চলো চলো, হাঁটো ওইদিকে টিয়া। তো আমি এখন মেয়ের স্কুলে, তো ওকে ওই যে ওর হয়ে গেছে ছুটি, তো ওকে নিয়ে এখন বেরোচ্ছি। এই যে টিয়াকে দেখো, টিয়া যে কথা বলো বন্ধুদের সঙ্গে, হাই বলো বন্ধুদেরকে। হাই বন্ধুরা। স্কুল ছুটি হয়ে গেল বলো। হাই, ছুটি হয়ে গেল। তো মেয়ের স্কুল এখন, হ্যাঁ তো মেয়ের স্কুলে এই মাত্র ছুটি হলো, তো আমি বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছিলাম, শর্ট ভিডিও করেছি দুটো একটা, মানে ও যেহেতু নতুন স্কুল তো থাকতে হবে সেজন্য। তো এখন ওই যে ছুটি হয়ে গেছে, ওকে নিয়ে যাচ্ছি বাইরে। সরি, সোয়েটার মোটর খুলে দিয়েছে, গরম লেগে গেছে ক্লাসে, সেজন্য। তো ফার্স্ট স্কুল বুঝতেই পারছো তোমরা, ভয় ভয় ছিল একটু একটু, তো সেজন্য আমি যাইনি বাড়ি। তো ঠিক আছে ফ্রেন্ডস, পরে তোমার সাথে কথা বলছি। তো চলো ঠিক আছে, দেখতে থাকো ভিডিওটা। ও ঠিক আছে, তো এখন এই যে টোটো তো করে চলে যাবো বাড়ি, হাঁটবো না, রোদ উঠে গেছে অনেকটা। ও পরে খাবা, তো আমার কাস্টমার বাড়িতে ওয়েট করছে, ফোন করেছিল, চলে যাবো এখন। টোটো দেখো একটা, টোটো তো করে চলে যাবো ওকে নিয়ে, ভালো করে হাঁটো। কাকে বলছিল? টোটো দেখতে পাচ্ছি না, তো টোটোতে উঠি দেখি। আমরা টোটোতে উঠে গেছি, যাচ্ছি এখন বাড়ি। এই যে
প্রথম স্কুল সবার জীবনে এই দিনটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন। আমরা ওইভাবে ছোটবেলায় প্রথম স্কুল গেছি, তারপরে স্কুল শুরু হয়েছে। তো এখন আমার বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি ওদের স্কুল জীবন শুরু। তো আমরা ওই স্কুলটা শুরু হয়েছিল বলবো, ঠিক আছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে এখানে ভিডিও শেষ করছি। আর কি আর বন্ধুদের